আসসালামু আলাইকুম আমার মৎস্য শিকারী ভাইয়েরা, আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে মূলত বড়শি সঠিক উপায়ে, সহজ উপায়ে বড়শিটা বাঁধা। শক্তপোক্ত লাইন দিয়ে বড়শিটা কীভাবে সঠিক উপায়ে বাঁধবেন, এবং এই বড়শিটা যাতে কখনো বড় মাছ ধরে বড়শির গোড়া থেকে বা সুতা থেকে ছেড়ে যেতে না পারে, ওই জন্য সঠিক উপায়ে তো বড়শিটা বাঁধতে হবে, তাই না? সেজন্য আজকের আমাদের এই ভিডিওটি, যেটা সঠিক উপায়ে বড়শিটা বাঁধা। প্রথমত আমাদের এই বড়শি নিতে হবে, এবং লাইন বা আমাদের সুতা যেটা আমরা ব্যবহার করি সেটা আমরা নিব। নেওয়ার পরে এই যে এই মাথা থেকে বড়শির ওই ধারালো মাথা থেকে সমান পরিমাণে রাখবো। বড়শিটা আমরা সমান পরিমাণে রেখে ভালো করে দেখেন আপনারা আমি কীভাবে বড়শিটা ধরছি এবং সুতাটা কোথা থেকে কতটুকু পর্যন্ত রাখলাম। আপনাদের অনেক উপকারে আসবে বড়শিটা। এইভাবে বাঁধতে পারলে কখনো মাছ ছিঁড়ে নিয়ে যেতে পারবে না। যত বড়ই মাছ হোক না কেন, বড়শিটা গোড়া থেকে সুতা ছিঁড়ে আসবে না, যতক্ষণ বড়শি ভেঙে যায় নাই আর কি। এখন দেখেন এইভাবে সুতাটা আপনি একটা পাক দিয়ে হাতের বিদ্যা আঙ্গুল দিয়ে হাতের ওই যে নিচে, মানে ওই উপরে যে সুতাটা আছে ছোটো সুতাটা, ওটার নিচে রাখবেন। এটা ছোটো সুতাটার নিচে রাখার পরে দেখেন, আজ আমি দেখাচ্ছি, এইভাবে রাখার পরে আপনি এই যে গোল গোল সুতাটা আছে না, গোলটা যেটা করলাম আমরা, এগুলোর ভিতরে দুইটা আঙ্গুল, ডান হাতের মধ্য আঙ্গুল এবং এই যে কোণার যে আঙ্গুলটা আছে, দুইটা আঙ্গুল রাখবেন। হ্যাঁ, রাখার জন্য আপনি দেখেন সুতোটা কীভাবে রাখছি আমি, দেখেন আমি ধরলাম এইভাবে। ধরার পরে সুন্দর করে একটু টাইট করবেন, বাম হাতের বিদ্যা আঙ্গুল দিয়ে সুতোটা ভালো করে টাইট করে ধরে এইভাবে ঘুরিয়ে নেবেন। হ্যাঁ, আবারও ঘুরাবেন এইভাবে, যে ওই যে সুতোটা যেটা ঘুরতেছে ওটা প্রত্যেকবারে এইভাবে একটার উপর থেকে একটার উপরে এভাবে ঘুরে আসবে। আবার দেখেন আপনি ফলো করলে, দু একবার ট্রাই করলে পেয়ে যাবেন। আবারও এইভাবে করব। এভাবে করার পরে মোট কথা ছয় থেকে সাতটা পাক, বেশি পাক দিলে আবার ভালো হয় না বড়শিটা, বেশি জায়গা দখল করে সুতোটা, ওই জন্য আর কি টোপ গাঁথাতে প্রবলেম হয়। ওই জন্য 5 থেকে 6টা বা 7টা পাক দিলেন আপনি। এইভাবে দেওয়ার পরে আস্তে আস্তে ঘুরাবেন, দেখেন আস্তে করে মধ্যে আঙুলটা সরে যাবে এবং কোণারে যে আঙুলটা আছে ওইটা দিয়ে আমরা ঘুরাই নিব। নেওয়ার পরে এখন ওইখানে টিপে ধরবো, টিপে ধরে বাম হাতের ডান মধ্য আঙুলটা ছেড়ে মোটা আঙুলটা ছেড়ে দেওয়ার পরে এটা টেনে নেব। এই যেটা আমরা ঘুরিলাম সেটা কিন্তু অলরেডি একটা পাক খেয়ে গেছে, ওই জন্য বাম হাতের মোটা মধ্য আঙুল দিয়ে ওইখানে রাখবো যাতে পাকটা সুতোতে না পড়ে। তাহলে কিন্তু পাকটা পড়লে যখন আমরা সুতোটা টানবো তখন কিন্তু মনে করেন যে সুতোটা ভাঁজ পড়ে যাবে। ওই জন্য আমরা বাম হাতের মধ্য আঙুল দিয়ে সুন্দর করে ধরে রাখবো এবং এটা টেনে নেব। যেটা লাম্বাটা ছিল বড়শির গোড়া দিয়ে আমরা টেনে নেবো, দেখেন ওই পাকটা আর নাই। পাকটা বলতে কি, ওইখানে যে সুতোটা আমরা হাতের ভিতরে ঘোরাইছিলাম ওই সুতোটা নাই। এখন এই পাশে ছোটো সুতোটুকু টেনে নেব। এখানে আপনাদের সুতাও মনে করেন লাইন অপচয় হবে কম। হ্যাঁ, এখানে টেনে নেওয়ার পরে দেখেন ওই বাঁধাটা বসে গেল, সুন্দর করে বসে গেলো বড়শিতে, একবারে আটোশটোভাবে শক্তপোক্ত হিসেবে আটকে গেলো বড়শিতে। এখন আপনার ওইটা টেনে নিতে হবে, যেহেতু উপরে একটা বড়শির ইয়ে আছে, আপনার চ্যাপ্টা অংশ আছে না, ওইখানে আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর ওইখানে সুন্দর করে রেখে প্লাস দিয়ে সুন্দর করে দুই পাশে ধরে টান দেবেন। তাহলে আরও মনে করেন যে বড়শির সুতাটাতে সুন্দর করে বসে যাবে। এখানে বড়শি ভেঙে যাক, সুতা ছিঁড়ে যাক, সমস্যা নেই, কখনো ওই বাঁধটা কখনো কোনো মাছ ছিঁড়ে নিয়ে যেতে পারবে না, এটা গ্যারান্টি। তারপরে আমরা সুন্দর করে সুতোটা কেটে ফেলে দেবো, যার যেটা আছে নীল কাটার বা প্লাস যেটা দিয়ে কেটে নিতে পারেন, ব্লেড দিয়ে কেটে নেবেন। সুতোটা অনেক শক্ত, আমি সবসময় শক্ত সুতা ব্যবহার করতে, অনেক এটা অনেক শক্ত সুতা। হ্যাঁ, তারপরে আমরা এইভাবে দেখেন কত সুন্দর হইলো বড়শিটা বাঁধা, অনেক সুন্দর হয়েছে না? এইভাবে আপনি যদি প্রতিটা বড়শি বাঁধতে পারেন, কখনো বড়শি ছিঁড়ে যাওয়ার বা বড়শি থেকে সুতা থেকে বড়শি খুলে যাওয়ার আশা থাকবে না। এই যে আমরা ধরেন, আমরা তো মৎস্য শিকারী ভাই, তাই না? আমরা যদি মাছ মারতে গিয়ে সারাদিনটা অপচয় করলাম কিন্তু মাছ একটা ধরলো, বড়শি বাঁধার ডিফল্টের কারণে মাছটা খুলে গেল, এর থেকে বড় আফসোস ভাই হতে পারে না কিন্তু, ঠিক আছে? দেখেন অনেক ইজিলি, অনেক সুন্দরভাবে আমরা বড়শিটা বাঁধলাম। তো ঠিক আছে মৎস্য শিকারী ভাইয়েরা, আশা করি অনেক ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন।